হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল তোমাদের একটা ব্লগ শেয়ার করছি। জামাই ষষ্ঠী তো সবাই খুব ধুমধাম করে পালন করে, তাই এই বছর আমাদেরও খুব ইচ্ছা ছিল বেশ একটা তত্ত্ব সাজিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার, স্পেশালি জামাইয়ে। তো সে যেই ভাবা সেই কাজ, আমরা তত্ত্ব সাজিয়েছি, তার মধ্যে রয়েছে ভাইয়ের জামা, তার সাথে মার শাড়ি, ফলের একটা তত্ত্ব এবং তার সাথে রয়েছে মাছ। তো তত্ত্ব নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। তো বাড়ির পরে অবশ্যই সকালের খাওয়া দাওয়ার মেনু শুরু হয়ে গেল, তার মধ্যে ছিল জামাই ষষ্ঠী স্পেশাল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে তেঁতুল গোলা জল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ঘুগনি। কার না ভালো লাগে বলো সকাল। এবার আসি আমাদের দুপুরের মেনুতে। দুপুরে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য আমার মা কী কী রান্না করেছে, তার মধ্যে অবশ্যই রয়েছে সাদা ভাত পেঁয়াজ দিয়ে এবং রসুন ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল, তার সাথে পাঁচ রকম ভাজা। এবং জামাইয়ের আবদারে ইলিশ হয়েছে, সেটা বেগুন দিয়ে পাতলা ঝোল, তার সাথে ছিল চিংড়ি মাছ ভাপা এবং আলু দিয়ে পাতলা মটনের ঝোল। মটনের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি তোমাদের দেখাচ্ছি। একদম পাতলা পাতলা মটনের ঝোল করেছিল মা, তার সাথে শেষ পাতে ছিল চাটনি মিষ্টি, যেটা অ্যাজ ইউজুয়াল জামাই ষষ্ঠী স্পেশাল হয়েই থাকে। এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি মা বেড়ে দিচ্ছিল জামাই ষষ্ঠী স্পেশাল জামাইকে খাওয়ার, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ডাল তারপরে চিংড়ি মাছ সব বেড়ে রাখা হয়েছিল। এবার আস্তে আস্তে আমি সব পাতে সাজিয়ে দেব। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে কি একটু সাজিয়ে গুজিয়ে না দিলে হয়? তোমরা কি বলো, তোমাদের বাড়িতে কাদের কাদা জামাই ষষ্ঠী ধুমধাম করে পালন করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু এটা ডেইলি ব্লগ, তো আমি সেরকমভাবে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু কেমন হচ্ছে বা আমার এডিটিং আদৌ বা ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই টাইপের যে ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো অ্যাজ ইউজুয়াল জামাইয়ের পাত সাজিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে অবশ্যই রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা এবং তার সাথে রয়েছে কাঁকরোল ভাজা আর মাছের তেলের বড়া। এই মাছটা হচ্ছে যেই মাছটা আনা হয়েছিল, ভীষণ টাটকা মাছ ছিল, সেই মাছের তেলের বড়া, ভীষণ তেলটা ফ্রেশ ছিল। আর তার সাথে অবশ্যই মাছের লেজা ভাজা এবং লেবু তো একদম অবধারিত বাঙালিদের খাবারের ক্ষেত্রে ডালের সাথে। এবার তার সাথে ডাল, মাছ, ইলিশ মাছ এবং খাসির মাংস সব পড়ে আছে, এর সাথে চাটনি, পাঁপড়, পাঁচ রকম মিষ্টি এবং অবশ্যই জলের গ্লাস, যেটা ছাড়া খাওয়া একদমই ইনকমপ্লিট বলা চলে। তাই হয়ে গেল আমাদের পাত সাজানো, এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল ব্লগ ছিল। এরপরে আমি আসি সেকেন্ড পর্বতে, যেখানে আমার ভাই রান্না করছে। তো আমাদের বাড়ির সবার ইচ্ছা ছিল সব জামাই মেয়েরা এক জায়গায় খাওয়া দাওয়া করবে, তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে ষষ্ঠীর পরের দিন আমরা এক জায়গায় জড়ো হয়েছি, ভালো করে খাওয়া দাওয়া হবে এবং ভীষণ হই হুল্লোড় মজা করে আনন্দ করে দিন কাটাবো। গরম হোক আর যাই হোক, এক জায়গায় সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেইটা যদি হয় বাড়ির পরিবারের সমস্ত লোক এক জায়গায় হই হুল্লোড় করতে করতে, তো সেই জিনিসটা মানুষের মন কিন্তু ছুঁয়ে যায়। মানুষ চায় সবসময় এরকমভাবেই এক জায়গায় একটা আনন্দ ঘন মুহূর্তকে উদযাপন করতে। সেরমই একটা দিন হচ্ছে ষষ্ঠী স্পেশাল পরের দিন আমাদের ছিল। এখানে আমার ভাই রান্না করছে, সবাই হেল্প করছে, কাকু বসে স্যালাড কাটছে, আমরাও গল্প করছি, সবাই মিলে ভীষণ হই হুল্লোড় করে দিন কাটিয়েছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মাংসের কালারটা কি দারুণ এসছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভাই রান্না করেছে বলে বলছি না, বাট সত্যি অসাধারণ হয়েছিল। আর আমাদের কী কী মেনু ছিল সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করব। এবার পড়ে গেল আলু। আলু ছাড়া আমাদের বাঙালিদের কিন্তু খাওয়া ইনকমপ্লিট, স্পেশালি মাংসের ক্ষেত্রে, সে যতই কষা রান্না করো আর যাই করো। এবার চলে আসছি আমরা খাওয়া দাওয়ার পর্বে। সবাই মিলে এক জায়গায় খেতে দেওয়াটা এবং খাওয়ার যে দিচ্ছে সেই একসাথে বসে আনন্দ করে গল্প করে খাওয়ার মজাটা কিন্তু ভীষণ আলাদাই বলা চলে। তো দেখো বৌদি সবাইকে খাওয়া সার্ভ করছে, আমিও
আমিও একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার মা, মোটামুটি অনেক রেসিপি তোমরা এর হাতে শেয়ার করেছি মার হাতের রান্না বলে, কিন্তু মাকে তো ক্যামেরার সামনে কখনো আনিনি। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার বড় মা, এরা কখনোই ক্যামেরার সামনে থাকে না, পেছনেই থাকে। ইভেন আমিও পেছনে থাকি, তো তবুও ভাবলাম আজকে যখন সুবিধা হয়েছে এবং সুযোগ হয়েছে তাহলে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের জামাই, যাদের অনারে আজকের এই পুরো অনুষ্ঠান, ভাই আমার বর, তার সাথে রয়েছে ছোট জামাই পুকুলির বর, তো সবাই মিলে, প্রিয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে এবং আমি করছি ভিডিও, অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আসছে নিজের খাওয়া দাওয়া, টোটাল মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই ছিল সাদা ভাত, তার সাথে ছিল ডাল পেঁয়াজ দিয়ে এবং লেবু চিপড়ে, ডাল খেতে কিন্তু ভালোই লাগে। আর এই ডালটা করেছিল কাকি রান্না করেছিল, তো সবাই এক জায়গায় না এক একজন এক একটা পদ রান্না করলে সেটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তার সাথে ছিল আলু চিপস, এরপরে ছিল দই কাতলা যেটা আমার মা রান্না করেছিল, দই কাতলাটাও ভীষণ টেস্ট হয়েছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। এরপরে শোস্টপার যেটা, সেটা হচ্ছে চিকেন কষা আলু দিয়ে, ভীষণ ভালো হয়েছিল খেতে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবং আমি তোমাদের সাথে খাওয়া শেয়ার করার চক্করে আমাকে অনেকগুলো মাংস দিয়েও চলে গেছে, কিন্তু ভালো হয়েছিল তো তাই খাওয়াই যায়, ভালো জিনিস খেতে কার না ভালো লাগে, তাই না? এবার তার সাথে ছিল স্যালাড, আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়। অ্যাজ ইউজুয়াল আমি পাঁপড় দিয়েই চাটনিটা খেয়েছি, তোমরা আমার সবকটা ভিডিওতেই দেখো। লাস্টে ছিল মিষ্টি এবং আইসক্রিম দিয়ে, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল যেটা আর তোলা হয়নি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর তোমরা অবশ্যই যাওয়ার আগে আমাকে জানিয়ে দিও আজকে জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।